নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি যার পেজ নম্বর এসি একশো পঁয়তাল্লিশ এসি একশো ছেচল্লিশ এসি একশো সাতচল্লিশ তো দেখো এখান থেকে ইতিহাসের যে সমস্ত এমসি কিউব এবং এসি কিউব দিয়েছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এই গ্রামে বড় প্রশ্ন কোনগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবিটিএ টেস্ট পেপারে দিয়েছে সেইগুলো আলোচনা করব। তো দেখো খন্ড ক রোমাননে কি বলেছে মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে রোমান টুতে কী বলেছে জাদুঘরের বিকাশ সংক্ষেপে লেখো বিভিন্ন প্রকার জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো রোমান থ্রি কোশ্চেন কী বলেছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো অথবা ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন ঘটে রোমান ঘরের কোশ্চেন কী বলেছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও খণ্ড খোয়া তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে উনিশশো সালের সংস্কার আইনের মূল্যায়ন করো রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে রাওয়ালাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেন রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে ক্রিপস মিশন আগমনের কারণ প্রস্তাব ও ব্যর্থতার কারণ কি অথবা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো রোমান এইটের কোশ্চেন কী বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো তো দেখো এবার আমি পেজ নম্বর এসি একশো ছেচল্লিশ এবং একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশের যত এমসি কিউব আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করবো রোমান অনেক কী বলেছে পুরানো বিষয়ক বিদ্যাকে বলে অ্যান্সার হবে এর অ্যান্সার মাইথোলজি রোমানটুতে কী বলেছে ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয় কার অ্যান্সার হবে ডি আনসার বিউরি রোমান থ্রির কোশ্চেন কি বলেছে কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় অ্যান্সার হবে বিয়ের ডক্টর উল রিসের পরের কোশ্চেন কি বলেছে রোমান ফোরের কোশ্চেন দস্ত কথার অর্থ কি অ্যান্সার হবে ডি এর আনসার বাণিজ্যিক ছাড়পত্র রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে ওয়ালচাঁদ হরিচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তা হল অ্যান্সার বে সির অ্যান্সার জাহাজ নির্মাণ শিল্প পরের কোশ্চেন কি বলছে রোমান সিক্সের কোশ্চেন সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রচার করেন অ্যান্সার বে এর অ্যান্সার দাদাভাই নরজি রোমান সেভেনের কোয়েশ্চেন কী বলেছে সিমনু শেখের সন্ধি স্বাক্ষরিত হয় অ্যান্সারবে বিয়ের অ্যান্সার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোমান এইটের কোশ্চেন কী বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম অ্যান্সার ডি ডিয়ার অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ রোমান নাইনের কোশ্চেন কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অ্যান্সার হবে সের আনসার জেমস উইলিয়াম কোলভিন রোমান্টেনের কোশ্চেন কি বলছে বৈদেশিক শাস্ত্রী বৈদিক সরি রোমান্টেনের কোশ্চেন কী বলছে বৈদিক শাস্ত্রে ফিরে যাও এই ডাক দিয়েছিলেন অ্যান্সার হবে বিয়ের আনসার দয়ানন্দ সরস্বতী রোমান ইলেভেনের কোশ্চেন কী বলছে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল তো দেখো ভাইকম সত্যাগ্রহ হয়েছিল কোথায় অ্যান্সার হবে কেরলে কেরলে কিন্তু ভাইকম সত্যাগ্রহ হয়েছিল ঠিক আছে তোমরা এটা ঠিক করে নেবে রোমান টুয়েলভের কোশ্চেন কী বলছে বীরসালিঙ্গম পান্তলিকে দক্ষিণ দক্ষিণী বিদ্যাসাগর বলে অভিহিত করেন এর অ্যান্সার হবে আনসার মহাদেব গোবিন্দ রানাড়ে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে বারো নম্বরের কোশ্চেন চীনের চৌঠামে আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ কী ছিল অ্যান্সার হবে বিয়ের আনসার দেশকে রক্ষা করো রোমান ফোরটিনের কোশ্চেন কী বলেছে পাশ্যবাদী পাশ্চাত্যবাদী নামে পরিচিত ছিলেন এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান টু রোমান থ্রি রোমান ফোর ঠিক এবং রোমান ওয়ান ভুল অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার তো দেখো পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি রাওলা টাইন সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেন অ্যান্সার হবে এর আনসার গান্ধীজি রোমানসোলের কোশ্চেন কী বলেছে রোমানসোলের কোশ্চেন এ প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে ডি এর লালা লাজপত রায় রোমান সেভেনের রোমান সেভেন্টিনের কোশ্চেন কী বলেছে নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন অ্যান্সার হবে বিয়ের আনসার চৌধুরী রহমত আলী আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে স্তম্ভ মিলাও

হবে এর আনসার বড়লাট লিন লিথগো পরের কোশ্চেন কি বলেছে কুড়ি নম্বরের কোয়েশ্চেন হরিজন পত্রিকা প্রকাশ করেন অ্যান্সার হবে এর আনসার গান্ধীজি একুশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে শেয়ারি বাঙাল বলা হয় অ্যান্সার হবে বিয়ের আনসার ফজলুল তো দেখো এবার আমি তেরো নম্বরের কোশ্চেন সলভ করবো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও তো রোমাননে কি বলেছে জেনারেল তেজো অ্যান্সার হবে সিয়ার আনসার জাপান টুতে কি বলেছে হোচিমিন এর অ্যান্সার হবে ডি এর আনসার ভিয়েতনাম তিনে কি আছে চৌ এন লাই অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার চেন চারে কি আছে ডক্টর সুকর্ণ অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্দোনেশিয়া অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওয়ান এর সি এর ডি থ্রির বি ফোর এর এ পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো দেখো তেরো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির হাতে তুলে দেয় এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাপান পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে চব্বিশ নম্বরের কোশ্চেন নো ফুড নো ওয়ার্ক স্লোগান ঘোষিত হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার তলোয়ার জাহাজে তো দেখো দুদাগের যে কোশ্চেন আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও এইগুলো আমি খুব সুন্দর করে সলভ করে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি যতটা পেরেছি ততটা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমাননে স্মৃতিকথার দুটি উদাহরণ দাও রোমান্টোতে কী বলেছে কে কবে কি উদ্দেশ্যে এশিয়েটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপরে কী বলছে অথবা চলমান জাদুঘর কাকে বলে উদাহরণ দেওয়া প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটিএড টেস্ট পেপার সলভ করাছি দু হাজার সালের ক্ষেত্রে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবিটিএড টেস্ট পেপারে যেটা দিয়েছে প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে তোমরা তো দেখো এবার আমি দুদাগের এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করবো ফার্স্ট কোশ্চেন কি বলেছে স্মৃতি দুটি উদাহরণ দাও এটা হবে নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি জ্যোতি বসুর যতদূর মনে পড়ে ঠিক আছে জ্যোতি বসুর কে বলেছে যতদূর মনে পড়ে পরের কোশ্চেন কি বলেছে রোমান্টোতে কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এর অ্যান্সারবে স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা প্রাচ্যের ইতিহাস ও সাহিত্য চর্চার জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয় তো দেখো পরের কোশ্চেন কী বলেছে চলমান জাদুঘর কাকে বলে উদাহরণ দাও যখন কোনো চলমান গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক বা ঐতিহাসিক বা দুর্লভ নিদর্শন দর্শকের সামনে তুলে ধরা হয় তখন তাকে চলমান জাদুঘর বলে উদাহরণে কি আছে ভারতের সংস্কৃতি এক্রোপ্রেস চলমান জাদুঘরের নিদর্শন রোমান থ্রির কোশ্চেন কী বলেছে কোন ফরমানকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের কাটা বলা হয় এর অ্যান্সার হবে ফারুক শিয়ার ফরমানকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের কাটা বলা হয় পরের কোশ্চেন কী বলেছে রোমান ফোরের কোশ্চেন চার নম্বরের কোশ্চেন কী বলেছে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় তোমরা তো জানো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিম অযোধ্যা নবাব সোজাদ্দ্লাহ মুঘল সম্রাট শেষ শাহ আলম অর্থাৎ এই তিনজন মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করেছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর এবং তোমরা তো জানো এর যুদ্ধের ফলাফলে কী হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল এবং মির কাশিম অযোধ্যা নবাব সোজাদ্দ্লাহ এবং মুঘল সম্রাট শাহ আলম কিন্তু পরাজিত হয়েছিল তো পরের কোশ্চেন কি বলেছে পাঁচ নম্বরে কোশ্চেন রেজাখা ও সীতারায় কে ছিলেন এর অ্যান্সারে ক্লাইভের আমলে মোহাম্মদ রেজাখা ছিলেন বাংলার বাংলার এক দেওয়ান এবং অপরদিকে সীতারায় ছিলেন বিহার ও উড়িষ্যায় নায়েব দেওয়ান রাজস্ব আদায়কারী অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে রেজা খা এবং সীতারায় এরা কিন্তু কী করতো রাজস্ব আদায় করত আর মোহাম্মদ রেজা খা শুধুমাত্র বাংলা থেকে রাজস্বটা আদায় করতো অপরদিকে সীতারায় যেটা ছিলেন তিনি বিহার ও উড়িষ্যার নায়েব দেওয়ান ছিলেন সেখান থেকে তিনি রাজস্ব আদায় করতেন পরের কোশ্চেন কী বলছে অথবা দিয়ে কর্নওয়ালিস কোর্ট কী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কর্নওয়ালিস কোর্ট তো দেখো সতেরোশো তিরানব্বই সালের একই মে মানে পয়লা মে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস আটচল্লিশটি রেগুলেশন বা আইন জারি করে এইগুলি কর্নওয়ালিস কোর্ট নামে পরিচিত পরের কোশ্চেন কী বলেছে রোমান সিক্সের কোশ্চেন কাও তাও কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই পরীক্ষায় দেয় কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যকে আসা কোনো দূত যদি চীন সম্রাটের চীন সম্রাটের সাহায্য প্রার্থী হন তখন তাকে চীন সম্রাটের সামনে নতাজন হয়ে বশ্যতা স্বীকার করতে হতো এই প্রথা কাও তাও নামে পরিচিত পরের কোশ্চেন কি বলেছে রোমান সেভেন নম্বরের কোশ্চেন প্রাচ্যবাদী কারা উদাহরণ দাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু লর্ড বেন্টিংয়ের আমালে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা প্রচলিত দেশীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা উচিত তাদের প্রাচ্যবাদী বলে যেমন প্রিন্সেপ ঠিক আছে কোলভ্রুক উইলসন প্রমুখ তো দেখো পরের কোশ্চেন কী দিয়ে ফিল্টারেশন তত্ত্ব কি তো তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মেকলে বলেন যে এদেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রমোন্নতি বা ক্রমন প্রসৃত নীতি চুইয়ে পড়া নীতি অনুসারে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে এই তথ্যই ঠিক আছে এই তত্ত্বই হলো ফিল্ট্রেশন থিওরি বা ক্রমোন্বিত নীতি অর্থাৎ যদি মধ্যবিত্ত সম্প্রদায়কে যদি শিক্ষিত করে সেই মধ্যবিত্ত সম্প্রদায় থেকে বাকি সবাই শিক্ষা লাভ করতে পারবে চুইয়ে পড়া নীতি ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি বলছে রাওলাট আইন কি তো কী লিখেছে তো দেখো ভারতীয় ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিচারপতি স্যার সিডনি রাওয়ালাটের সভাপতিত্বে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে রাওয়ালাট কমিশন বা সিডনি কমিশন গঠিত হয় এই কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে ভারতের কেন্দ্রীয় আইনসভা যে দমনমূলক আইন পাশ করে তাই রাওলাট আইন নামে পরিচিত তো দেখো পরের কোশ্চেন কী বলেছে রোমান নাইনের কোশ্চেন কী বলেছে কলিপরাজ ও কলিপরাজ ও পুজা রাজ কাদের বলা হয় এটা কিন্তু আমি লাস্টের দিকে তোমাদের আমি ব্যাখ্যা করে দেব খুব সুন্দর করে এটা পরে লাস্টের দিকে এর আনসারটা আমি দিচ্ছি তো দেখো পরে কোশ্চেন কিছু অথবা দিয়ে পঞ্চাশের মনন্তর বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা ও উড়িষ্যার যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা পঞ্চাশের মনন্তর নামে পরিচিত দশ নম্বরের কোশ্চেন কি বলছে বারদৌলি সত্যাগ্রহ কী এর আনসার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের গুজরাটে সুরাট ঠিক আছে ডোলোর বারদৌলি তালুকে তেরোটি স্থানে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এগারো নম্বর কোশ্চেন কী আছে অথবা দিয়ে টিস্কো এবং ইস্কোর পুরো নাম কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা তো জানো যে টিস্কোর পুরো নাম আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কোর নাম আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আর ইস্কো মানে কি আছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি পরের কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বরের কোশ্চেন রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ সালের মাধ্যমিকের আজকে আমি মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ করেছি দু সালের তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে উনিশশো সালে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তা রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি নামে পরিচিত উনিশশো সালে হয়েছিল তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে অথবা দিয়ে খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠা থাকে এর আনসার হবে খান আব্দুল গপ্ফর খান খান আব্দুল গপ্ফর খান আমাদের তেরো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে ভারত ছাড়া আন্দোলন অংশগ্রহণকারী কয়েকটি নারীর নাম লেখো এর এর অ্যান্সার হবে ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকটি নারীর নাম হলো কনকলতা বড়ুয়া মাতঙ্গিনী হাজরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই ভারত ছাড়া আন্দোলন কিন্তু আগস্ট আন্দোলন ঠিক আছে এবং আমাদের উনিশশো সালের আন্দোলন নামে কিন্তু পরিচিত আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে ১৪ নম্বরে কোশ্চেন কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এর আনসার হবে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন পরের কোশ্চেন কী আছে পনেরো নম্বর কোশ্চেন কবে কোথায় নৌবিদ্রোহের সূচনা হয় অ্যান্সার হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে তলোয়ার জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয় পরের কোয়েশ্চেন কী বলেছে অথবা দিয়ে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো অ্যান্সার হবে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য হলেন লর্ড পেথিক লরেন্স পেথিক লরেন্স স্যার স্টাফোর্ড ক্লিপস এবং এ ভি আলেকজান্ডার কী কে 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 আছে স্টাফর্ড ক্রিপস আছে এ ভি আলেকজান্ডার আছে এবং পেথিক লরেন্স আছে এই তিনজনে মিলে কিন্তু আমাদের ক্যাবিনেট এর তিনজন মেইন সদস্য আমাদের ষোলো নম্বরের কোশ্চেন কি বলেছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। এর আনসার হবে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন সুকর্ণ এবং প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ হত্যা। তো দেখো মোহাম্মদ হত্যা হাত্তা হয় একাত্ত একার ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান দেওয়া আছে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো